LibreOffice baseএর এই কথ্য tutorialএ আপনাদের স্বাগত। এই tutorial ডাটাবেস নকশা সংক্রান্ত পূর্ববর্তী tutorialএর পরের অংশ। আমরা এখানে নিম্নলিখিত বিষয়গুলি সম্পর্কে আলোচনা করব: তথ্য উপাদান কলামে পরিবর্তন করা, প্রধান কি নির্দিষ্ট করা, টেবিলে সম্পর্কগুলি স্থাপন করা। শেষ tutorialএ আমরা একটি সহজ গ্রন্থাগার অ্যাপ্লিকেশনের জন্য ডাটাবেস গঠন প্রক্রিয়াটি শুরু করেছিলাম। আমরা প্রথমে গ্রন্থাগার ডাটাবেস নির্মাণের উদ্দেশ্য নির্ধারণ করেছিলাম। তারপর আমরা গ্রন্থাগার সম্পর্কে তথ্য খুঁজে বার করে তথ্য সংগঠিত করেছিলাম এবং আমরা সব তথ্যকে কয়েকটি টেবিলের মধ্যে বিভক্ত করেছিলাম। আমাদের গ্রন্থাগার ডাটাবেসের মধ্যে চারটি টেবিল রাখা হয়েছিল: বুকস, অথার্স, পাবলিকেশনস এবং মেম্বার্স। তাহলে এবার পরবর্তী ধাপে যাওয়া যাক, তথ্য উপাদানগুলিকে কলামে পরিবর্তন করা। এখানে আপনাকে আগে এই সিদ্ধান্ত নিতে হবে যে প্রতিটি টেবিলে আপনি ঠিক কোন তথ্য উপাদানগুলিকে রাখতে চান। আমাদের আগে চিহ্নিত করা প্রতিটি তথ্য উপাদান একটি ক্ষেত্র হয়ে যাবে এবং টেবিলের মধ্যে কলাম হিসেবে প্রদর্শিত হবে। পর্দার ছবিতে দেখা যাচ্ছে বুকস টেবিলে পাঁচটি কলাম রয়েছে যেগুলিকে ক্ষেত্র বলা হয়। তাহলে এখানের প্রত্যেক সারি বা রেকর্ডে একটি বই সম্পর্কে তথ্য বিভিন্ন কলামে রয়েছে। একইভাবে অথার্স টেবিলের প্রত্যেকটি রেকর্ডে একজন মাত্র লেখক সম্পর্কে তথ্য রয়েছে। পাবলিশার্স টেবিলের প্রতিটি রেকর্ডে মাত্র একজন প্রকাশক সম্পর্কে তথ্য রয়েছে। এখন আপনি আপনার প্রয়োজন অনুযায়ী কলামগুলিকে আরও পরিমার্জন করতে পারবেন। উদাহরণস্বরূপ, আপনি লেখকের নাম, নাম এবং পদবিতে ভাগ করে দিতে পারেন যাতে সেই কলাম অনুযায়ী তথ্য খোঁজা এবং সাজানো সহজ হয়ে যায়। কোনো গণনার ফলাফল টেবিলের মধ্যে পৃথক কলাম হিসেবে সংরক্ষণ করার কোনো প্রয়োজন নেই। আপনি যখন সেই ফলাফলটি দেখতে চাইবেন, বেস তখনই সেটিকে গণনা করে দেখিয়ে দেবে। এখন আমাদের টেবিল ও কলাম সম্পর্কে ধারণা স্পষ্ট হয়ে গেছে। এরপর শেখা যাক কিভাবে প্রধান কি নির্দিষ্ট করা যায়। আগে প্রধান কি সম্পর্কে একটু আলোচনা করা যাক। প্রতিটি টেবিলে অবশ্যই এমন একটি কলাম বা কয়েকটি কলামের গুচ্ছ থাকা উচিত যা প্রতিটি সারিকে আলাদাভাবে শনাক্ত করবে। এই কলাম বা কলামগুলির গুচ্ছকে টেবিলের প্রধান কি বলা হয়। এটি সাধারণত একটি অনন্য শনাক্তকারী সংখ্যা হয়, যেমন একটি বইয়ের আইডি বা কোনো লেখক আইডি। এই প্রধান কি ক্ষেত্র ব্যবহার করে আমরা খুব দ্রুত একাধিক টেবিল থেকে সম্পর্কিত তথ্য যুক্ত করতে পারি এবং তথ্যগুলিকে একসাথে আনতে পারি। এছাড়াও প্রধান কিতে কোনো মান পুনরাবৃত্তি হতে পারবে না। উদাহরণস্বরূপ, আপনি প্রধান কি হিসাবে মানুষের নাম ব্যবহার করতে পারবেন না, কারণ নাম সবার জন্য আলাদা নাও হতে পারে। এই টেবিলে একই নামের দুজন মানুষ থাকতেই পারে। এছাড়াও একটি প্রধান কিতে সবসময় কোনো না কোনো মান অবশ্যই থাকতে হবে। যদি এটি খালি বা নাল হয় তাহলে আমরা এটিকে প্রধান কি হিসাবে গণ্য করতে পারবো না। একটি প্রধান কি কলামে সবসময় যাতে কোনো না কোনো মান অবশ্যই থাকে তা সুনিশ্চিত করতে আমরা সেই কলামের তথ্য প্রকার অটো নাম্বার নির্দিষ্ট করতে পারি, যার মান বেস স্বয়ংক্রিয়ভাবে উৎপন্ন করে। এবার পর্দায় যেভাবে দেখানো হবে আপনি সেইভাবে এই টেবিলগুলির প্রধান কি নির্দিষ্ট করতে পারেন। বুকস টেবিলের জন্য বুক আইডি, অথার্স টেবিলের জন্য অথার আইডি, পাবলিশার্স টেবিলের জন্য পাবলিশার আইডি। একইভাবে, যদিও এখানে দেখানো হয়নি, মেম্বার্স টেবিলের জন্য প্রধান কি হবে মেম্বার আইডি। আসলে আমরা টেবিলের মধ্যে প্রধান কি নির্দিষ্ট করার দ্বারা এন্টিটি ইন্টিগ্রিটি বজায় রাখছি। এন্টিটি ইন্টিগ্রিটি নিশ্চিত করে যে টেবিলের মধ্যে কোনো রেকর্ড দুবার নেই। এটি আরও নিশ্চিত করে
যে ক্ষেত্রটি টেবিলের মধ্যে প্রত্যেকটি রেকর্ডকে আলাদাভাবে সনাক্ত করে সেটি ইউনিক বা অনন্য হয় এবং সেটি ফাঁকা না থাকে। এখন যখন তিনটি টেবিলে প্রধান কী রয়েছে তখন এবার আমরা সম্পর্ক স্থাপন করে টেবিলগুলিকে সংযুক্ত করতে পারি। যেহেতু আমরা বেসে সম্পর্ক স্থাপন করতে পারি তাই এটিকে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা সংক্ষেপে বলতে গেলে RDBMS বলা হয়। সম্পর্ক কয়েক ধরনের হয়, এখন সেগুলি নিয়ে আলোচনা করা যাক। প্রথমে জানা যাক ওয়ান টু মেনি বা এক থেকে অনেক সম্পর্কটি কি। বুকস এবং মেম্বার্স টেবিল দুটিকে দেখুন। একটি বই একজন লেখকের দ্বারা লিখিত হয়। এমনও হতে পারে কোনো বইয়ের দুই বা তার বেশি সহলেখক আছে, কিন্তু আমরা আমাদের আলোচনাকে একটি লেখার একজন মাত্র লেখকেই সীমিত রাখব। আমাদের উদাহরণে একজন লেখক অনেকগুলি বই লিখতে পারেন। সুতরাং অথার্স টেবিলে থাকা একজন লেখকের জন্য বুকস টেবিলের সেই লেখকের দ্বারা লিখিত অনেক বই থাকতেই পারে। অতএব এটি একটি এক থেকে বহুর সম্পর্ক। এই সম্পর্কটিকে গ্রন্থাগার ডেটাবেসের মধ্যে উপস্থাপন করতে আমাদের অথার্স টেবিলের প্রধান কি অর্থাৎ অথার আইডিকে বুকস টেবিলের মধ্যে যোগ করতে হবে। তাহলে বুকস টেবিলে অথার আইডি হল ফরেন কি। একইভাবে পাবলিশার টেবিলের প্রধান কি অর্থাৎ পাবলিশার আইডিকে বুকস টেবিলে যোগ করলে সেটি বুকস টেবিলে ফরেন কি হয়ে যাবে। সুতরাং কয়েকটি টেবিলের মধ্যে এক বা একাধিক কলমগুচ্ছ ভাগ করে নিলে আমরা ডেটাবেসের মধ্যে এক থেকে বহুর সম্পর্ক উপস্থাপনা করতে পারব এবং ফরেন কি ব্যবহার করে টেবিলগুলির মধ্যে সম্পর্ক স্থাপন করা যাবে। তাহলে দুটি টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন করতে একটি টেবিলের প্রধান কিটিকে দ্বিতীয় টেবিলে ফরেন কি হিসাবে ব্যবহার করতে হবে। একে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি বলা হয়, অর্থাৎ একটি টেবিলের প্রতিটি ফরেন কি এর মান সম্পর্কিত টেবিলের কোনো একটি প্রধান কি মানের সাথে সমান হতেই হবে। এরপর জানা যাক বহু থেকে বহু সম্পর্ক বলতে কি বোঝায়। আমাদের টেবিলগুলির নকশা মনে করে দেখুন। একটি বই গ্রন্থাগারের অনেক সদস্যদের দেওয়া যেতে পারে। এখানে আমরা ধরে নিয়েছি বইটির অনেকগুলি কপি গ্রন্থাগারে উপলব্ধ আছে। একইভাবে একজন সদস্য গ্রন্থাগার থেকে অনেকগুলি বই নিতে পারেন, এখানেও ধরে নিয়েছি যে বইগুলি উপলব্ধ রয়েছে। তাই এটি একটি উদাহরণ যেখানে একাধিক বই একাধিক সদস্যদের দেওয়া হচ্ছে, যা বহু থেকে বহুর সম্পর্ক বোঝায়। এবার আমাদের ডেটাবেসের মধ্যে এই বহু থেকে বহুর সম্পর্ক উপস্থাপন করতে একটি তৃতীয় টেবিল তৈরি করতে হবে, বুকস ইস্যুড টেবিল, যেটিকে একটি সন্ধি টেবিল বলা হয়। এখানে আমরা বুকস এবং মেম্বার্স এই দুটি টেবিল থেকেই প্রধান কি নিয়ে বুকস ইস্যুড টেবিলে যোগ করব। ফলস্বরূপ বুকস ইস্যুড টেবিলে সদস্যদেরকে দেওয়া প্রতিটি বইয়ের তথ্য থাকবে। তাহলে একটি তৃতীয় সন্ধি টেবিল তৈরি করে আমরা বহু থেকে বহুর সম্পর্ক উপস্থাপন করতে পারি। পরিশেষে এবার এক থেকে এক এই সম্পর্ক নিয়ে আলোচনা করা যাক। কখনো কখনো কিছু বৈশিষ্ট্য বা কলাম শুধুমাত্র কিছু নির্দিষ্ট তথ্য সাপেক্ষ হয়, তাই সেই কলামগুলিতে খুবই কম মান থাকে। যেমন ধরুন শুধুমাত্র একজন লেখক ছাড়া অন্য কারোর কোনো ওয়েবসাইট ঠিকানা নেই, এবং তাই অথার্স টেবিলের নতুন ওয়েবসাইট কলামটি অধিকাংশই খালি থেকে যাচ্ছে এবং সেই জন্যই এই ক্ষেত্রে ডিস্কের অনেক স্থান নষ্ট হচ্ছে। এর পরিবর্তে আমাদের এই কলামটিকে আর আরেকটি প্রাসঙ্গিক টেবিলে স্থানান্তরিত করে দিতে হবে, যেটিরও প্রধান কি হবে অথার আইডি।
প্রাসঙ্গিক টেবিলের প্রত্যেকটি রেকর্ড মূল টেবিলের শুধুমাত্র একটি রেকর্ডের সাথেই মিলবে যা এক থেকে এক সম্পর্ককে বোঝায় তাহলে আমরা এখানে ডেটাবেসের মধ্যে সম্পর্ক স্থাপন করতে শিখেছি এখানেই LibreOffice Baseএ ডেটাবেস নকশা সংক্রান্ত এই টিউটোরিয়ালটি সমাপ্ত হলো সংক্ষেপে আমরা ডেটাবেস নকশা সম্পর্কে এই নিম্নলিখিত বিষয়গুলি আলোচনা করেছি তথ্য অংশগুলিকে কলামে পরিবর্তন করা প্রধান কী নির্দিষ্ট করা টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন করা স্পোকেন টিউটোরিয়াল টক টু আ টিচার প্রকল্পের অংশবিশেষ যা ভারত সরকারের ICT MHRD এর ন্যাশনাল মিশন অন এডুকেশন দ্বারা সমর্থিত এই প্রকল্পটি http://spoken-tutorial.org দ্বারা পরিচালিত হয় এই সম্পর্কে আরও তথ্য নিম্নলিখিত লিঙ্ক থেকে পাওয়া যাবে আমি অন্তরা এই টিউটোরিয়ালটি অনুবাদ এবং রেকর্ড করছি এই টিউটোরিয়ালে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ শুভবিদায়